হোসেন ভাই, আজকে বেশ কিছুদিন যাবৎ আমাকে অনেকগুলা প্রশ্ন করতেছেন, অনেকগুলা ভিডিও নিছে, কিন্তু ওনার প্রশ্নটার উত্তর দেওয়া যাচ্ছে না। কারণ হচ্ছে উনি অনেকগুলা কমেন্টস করে, যার কারণে অন্যান্য মানুষের গুলা লুকিয়ে যায়। তো আমার অন্যান্য মানুষের গুলা খুঁজতে খুঁজতে আমি ওনারটাও ভুলে যাই। যাই হোক, তো আমি আজকে দেখতেছি উনি অনেক পরেশান হয়ে গেছেন আমার থেকে কিছু শোনার জন্য। তো উনি লিখছেন, ইরাক থেকে যাওয়ার কোনো আনসার নাই আপনার কাছে ভাই, প্লিজ জানাবেন পারলে। ওকে, আমি যতটুকু পারি ততটুকু আপনাকে জানাবো, একটু অপেক্ষা করুন। ইরাক থেকে অবৈধ পথে ইউরোপ যাওয়া আর দালাল ধরে ভিসা পাওয়া আপনাদের জন্য দুটোই ডিফিকাল্ট। কারণ হচ্ছে যে এমন একটা সিস্টেম আপনার, ওই সিস্টেমে ইরাক থেকে আপনি ভিসাও লাগাতে পারবেন না, আবার অবৈধ পথেও যেতে পারবেন না। অবৈধ পথে যেতে পারবেন না সেটা অবশ্য ঠিক না, অবৈধ পথে আপনি যেতে পারবেন, তবে মৃত্যুকে হাতে নিয়ে যেতে হবে। আমি ওইটার জন্য আপনাকে কোনো পরামর্শ দেব না। কারণ হচ্ছে আপনি ইউরোপ যাবেন নিজের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য। ইরাক থেকে যখন আপনি বাই রোডে ইউরোপের উদ্দেশ্যে রওনা দেবেন, তখন আপনাকে সব কিছু চিন্তা করতে হবে। মৃত্যু 100% নিশ্চিত। শুধু যে সমুদ্রে মৃত্যু হবে তা নয়, বিভিন্ন দেশের বর্ডারে বিভিন্ন দেশের দেশ অতিক্রম করার সময় বরফের ভিতরে, আইসের ভিতরে, স্নোর ভিতরে তারা ওইভাবে দাঁড়িয়ে আছে, আজও দাঁড়িয়ে আছে, একজনেরও রু নেই। সুতরাং ওরা ঠান্ডায় মারা গেছে। তো শুধু যে বাই রোডে গেলে সাগরে মারা যাবে, তুর্কি সাগরে অথবা গ্রিস সাগরে মারা যাবে সেটা নয়, এর আগে অনেকগুলো মারা গেছে এবং ওইগুলো এখনো দাঁড়িয়ে আছে, কাকে কে দেখবে? ব্যাক ফিটের উপরে আছে, ও ওভাবে দাঁড়িয়ে আছে, কাউকে দেখার পরিস্থিতি নেই। যাই হোক, তো ইলিগেল পথেরটা আমি আপনাকে বলবো না, এবং লিগেল পথে যেটা আছে ইরাকে যারা অবস্থান করছেন, শুধু আপনি না, প্রত্যেকটা ভাই আমার যতগুলো মানুষ আছেন, আর প্রত্যেকটা মানুষ আমাকে অনেক রিকোয়েস্ট করতেছেন, এবং শুধু আপনি না, আপনি তো আমার কেউ হন বা আমার আত্মীয় না, কিন্তু যারা আত্মীয় আছেন তারাও আমাকে অনেক রিকোয়েস্ট করতেছেন, আমি কিছু করতে পারতেছি না। কারণ হচ্ছে যে আপনারা ওখানে ইলিগেল, সবাই ইলিগেল, কারো ভিসা রেনু হচ্ছে না বা কারো ভিসা নেই, কারো কোনো কিছু নেই। যদিও একটু দু একজন থেকে থাকে, তারা কিন্তু ভালো আছে ভিসা সহ, এবং তারা বৈধভাবে ওখানে ভালো আছে, এবং তারা যদি তারা ইউরোপের বা বিভিন্ন দেশে আসার জন্য তারা বিভিন্ন দেশে চলে গেছে অলরেডি, আরও কিছু আছে। যাই হোক, আমার বিষয়টা যেটা আপনার প্রতি, সেটা হলো বিশেষ করে আমি মোজাম্মেল ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি, এবং মোজাম্মেল ভাইয়ের মাধ্যমে সারা ইরাকের ভিতরে যতজন ভাই আছেন প্রত্যেকটা ভাই শুনে নেবেন এই কথাটি। সেটা হচ্ছে, আপনারা যদি জীবনে বাঁচি না থাকেন, আপনাদের স্বপ্ন কে দেখবে? ওই সব স্বপ্নগুলো থেকে দূরে থাকুন, আর যদি পারেন ভালো টাকা কামাই করে ওখান থেকে একেবারে বাংলাদেশ চলে যাবেন। বাংলাদেশ যায় বাংলাদেশে অ্যাকাউন্টের ভিতরে 10-15 লাখ টাকা রাখবেন, এগুলা উঠাবেন ঢুকাবেন, উঠাবেন ঢুকাবেন প্রতি সপ্তাহে, প্রতি 15 দিনে, এভাবে করে করে 6 মাস বা 7 মাস রাখবেন। তারপর এর ভিতরে, এই 6-7 মাসের ভিতরে থাইল্যান্ড, নেপাল, মালয়েশিয়া, সিঙ্গাপুর এইসব দেশগুলো ভিজিট করিয়ে আসবেন 2-3 দিন বা 5 দিন করে। তাহলে আপনার পাসপোর্টের ভিতরে 6 মাসের ভিতরে অন্তত 4-5টা দেশের ভিসার সিল থাকবে এবং বিভিন্ন ডকুমেন্ট থাকবে, এটাই হচ্ছে প্রমাণ। এরপরে আপনার অ্যাকাউন্টে 15-20 লাখ টাকা যখন থাকবে, ওইগুলোর স্টেটমেন্ট নিয়ে আপনি বাংলাদেশে, ইতালি এম্বাসি আছে, ফ্রান্স এম্বাসি আছে, আরও কয়েকটা এম্বাসি আছে, ওগুলোর ভিতরে যাই আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। আর যদি ওখানে না হয়, আপনি পর্তুগাল এম্বাসি আছে ইন্ডিয়াতে, নিউ দিল্লি, ওখানে যাই আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। ওইটা ছাড়া দ্বিতীয় কোনো ওয়ে আমার কাছে জানা নেই। আর ইরাকে কোনো প্রকার দালাল চক্রের হাতে পড়বেন না। ইরাকে যে দালালগুলো আছে ওগুলো বাংলাদেশি লোক, ওগুলা ওয়ার্ল্ডের কুখ্যাত, অর্থাৎ এদের এদের এরা হইল যে কসাই, এদের থেকে গরু হয়তো বাঁচতে পারে কসাই থেকে, কিন্তু এদের থেকে আপনারা বাঁচতে পারবেন না, এরা কসাই থেকেও খারাপ মানুষ। সুতরাং যেটা বলছি সেটা করবেন, ওইভাবে করে যদি পারেন আসেন, না হলে আপনারা, আরেকটি কথা, আপনারা যদি অবৈধভাবেও আসেন, দালালেরা কিন্তু প্রতি জায়গায় জায়গায় আপনাদের থেকে ওইভাবে টাকা খোয়াবে, কীভাবে খোয়াবে আপনারা টেরও পাবেন না, ঠিক আছে? সুতরাং আপনারা যেভাবে বলছি ঠিক ওইভাবে করেন, সব কিছু ভালো হবে, সব দিকে ভালো হবে, কারণ টাকা এমনিও যাবে হেমনিও যাবে। আর যেটা বাংলাদেশে ব্যাংকে টাকা জমা রাখি করবেন, সেক্ষেত্রে আপনার যে 15-20 লাখ টাকা, ওই 15-20 লাখ টাকা থেকে যাবে, এবং আপনি শুধু ভিসা ফিস আর টিকিট খরচ দিয়ে ইউরোপ ঢুকে যাবেন। ধন্যবাদ আপনাকে, আশা করি উত্তর পেয়েছেন আপনারা সবাই।